জড় জগতের নাম। সবসময় জয় দামোদর দাসটা ব্যবহার করো না, ওইটা শুধু ভক্ততে ইফেক্টে, কিন্তু লেখা বাবা মা কি বলে? যা দেবে বলে, কিন্তু ওইটা বলে না বাবা, এটা বলে না। তো বাবা মা বলতে কি অসুবিধা আছে? বাবা মা তো কোনো তোমাকে পিসা টিসা দিচ্ছে না, মনে থাকে না নাকি? এই যে আমাদের সত্যিকারের বাস্তবিক পক্ষে এই নামটি হচ্ছে আসল নাম, দীক্ষার নাম। কেন? আমি এখন ভগবানের সেবা করার জন্য সংকল্প নিয়েছি, আমি ভগবানের আসক্ত গ্রহণ করেছি, এই নামটি আমাদের খুব বেশি ব্যবহার করা উচিত। ঠিক আছে, যখন ভিসা নিয়ে দেশে আসতে হচ্ছে, কাজ করতে হচ্ছে কোম্পানি, সেটা তো কিছু করার নাই, কিন্তু সে নামটা আমার জন্য এখন গৌণভাবে থাকা উচিত। বুঝে যাচ্ছে কি বলছি? ওই নামটি আমাদের জন্য এখনো গৌণ নাম হওয়া উচিত, যেটা বাবা মা লিখেছিল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি, দীক্ষার নামটা দীক্ষার পরও গৌণ হয়ে যায়। সেটা হবে? আপনার সকলের কি অপরকে কি নাম ধরে ডাকেন? যারা দীক্ষা নিয়েছে তাদের দীক্ষিত নাম ধরে সত্যিকারে ডাকেন না? মাঝে মাঝে অদীক্ষিত নাম, যে বাড়ির যে নামটা ছিল সেই নাম ধরে ডাকেন? সত্যি কথা বলো তো দেখি। তাহলে সেটা যদি আমরা করি, তাহলে কি হচ্ছে ওখানে, কি হলো ওখানে? যদি আমরা এরকম করি তাহলে কি বোঝা আছে? গুরুদেবকে অবমাননা করা হবে। গুরুদেব আমাকে দীক্ষা দিলেন, আমার আধ্যাত্মিক নামকরণ করলেন, বলে আজ থেকে তুমি হচ্ছে কৃষ্ণের দাস, কৃষ্ণ দাস। তো আমি আর কৃষ্ণ দাস আমার বলতেই পারি না, তাকে এই আগের নাম আমি বলতে থাকছি। ঠিক আছে না? ওটা ঠিক না। তো এই যখন আমরা এখন দেখুন, আমরা শিষ্য কি করে হব ভালো করে, এই সবগুলো সেরকম ভাবে। এই যেমন দেখো, একটা হাইকোর্টের বিচারপতি, সে যখন বিচারপতি হিসাবে যায়, ওখানে তার ড্রেস কিরকম থাকে? আলাদা রকমের ড্রেস থাকে। পুলিশ যখন পুলিশ কাজ করতে যাচ্ছে, তার ড্রেস কিরকম থাকে? এটা ইউনিফর্ম থাকে না পুলিশের? কেন? তাকে বুঝিয়ে দিচ্ছে তুমি হচ্ছ পুলিশ, এখন সাধারণ মতন আচরণ করবে না, তো তুমি এখন কৃষ্ণের দাস, তাকে সবসময় চেতাবনী দেওয়া হচ্ছে। আর তুমি যদি মাঝে মাঝে তার সেই পূর্বাশ্রমের নামটা বলতে থাকো, তাহলে তুমি তাকে কি করলে বলে দিচ্ছ? বুঝে যাচ্ছে গুরুদেবকে অসম্মান করা হচ্ছে, এটা করতে নেই। বুঝা গেল? গুরুদেব আধ্যাত্মিক নামকরণ করে, এটা কোনো সাধারণ কথা নয়, আমরা খুব সাধারণভাবে নিয়ে নিই এই জিনিসটা। তো এখন থেকে একে অপরের সঙ্গে যখন ব্যবহার করবেন তখন কি করবেন? যদি তোমার দীক্ষিত নাম নাও বলে থাকে তাহলে কি করবে তুমি? হ্যাঁ, প্রভু আছেন মনে করাই দিতে হবে। ও যদি বলছে এই আমাকে একটু জল দে, তো জল নিয়ে চলে, তাকে জল দিবে না। হ্যাঁ, বলে আমার নাম তো এটা তো নয় তো, বুঝা যাচ্ছে কি বলছি? ওর সাথে বসে আছে, প্রসাদ সার্ভিস করে তুমি জল সার্ভিস করছো, বলছে এই তোমার নামটা ধরে বললো, পূর্বাশ্রমের নাম ধরে বলছে, বলছে আমাকে জল দে তো, তখন সকলকে জল দিয়ে ওকে জল দিবে না, তখন বুঝতে পারবে, তখন মনে থাকবে। আধ্যাত্মিক নামকরণ করছেন, আমাদেরকে মন্ত্র প্রদান করেন, আমাদেরকে শিষ্যেও দীক্ষার সময়
প্রতিজ্ঞা কি কি প্রতিজ্ঞা করে থাকি আমরা? আচ্ছা তার নূতন আছে একদম, সবচেয়ে নূতন এখানে কি আসছে বলো তো? সবচেয়ে নূতন, হ্যাঁ মানে সবচেয়ে নূতন বলতে কয় মাস হয়েছে বলো একজন একজন করে? এক মাস। 15 দিনের কেউ আছে? এক মাসের নিচে কেউ আছে? কতদিন হয়েছে? না না আমি বলছি এক মাসের কম, এক মাসের কম 6 মাস। আচ্ছা তাহলে আপনি এক মাস ধরে এসছেন, হ্যাঁ আপনি জানেন এই ইস্কনে যে দীক্ষার সময় কিছু প্রতিজ্ঞা নিতে হয়, সে প্রতিজ্ঞা সম্পর্কে আপনার জানা আছে? কি কি বলুন তো, বলুন বলুন। মনে নেই। আচ্ছা আরেকজন এক মাসের 1.5 মাস মতন কে আছে? আপনি 1.5 মাস এসছেন? 1.5 মাস হয়েছে, হ্যাঁ আপনাকে কে নিয়ে এসছে? এই সংস্থার সঙ্গে যুক্ত কে করেছে আপনাকে? কে কে? বাসু। ওর নাম বাসু? ওর নাম কি? তো তুমি কি বললে, তুমি তুমি আর একজন গুরু হয়ে গেলে নাকি? তো গুরুদেব যেটা বলেছে বাসুদেব, তুমি ওটাকে আবার পরিবর্তন করে আরো ছোট করে দিচ্ছ। তুমি 1.5 মাস ধরে এসেছো, এতটুকু তুমি জানতে হবে না? এখনই আমরা আলোচনা করলাম গুরুদেবের নামটিকে সম্মান জানানোর জন্য এবং তাকে সেইভাবে অনুপ্রাণিত করার জন্য আমাদের তার নামটা যথার্থভাবে বলতে হবে। তুমি বাসুদেব বলো, বাসুদেব প্রভু, তাই তো? তার নাম বাসুদেব। কে বাসুদেব কে দেখি? আচ্ছা এই বাসুদেব প্রভু তোমাকে নিয়ে এসছেন 1.5 মাস হলো। তুমি জানো আমাদের সংস্থার যে কিছু নিয়ম কানুন আছে, দীক্ষার সময় কিছু প্রতিজ্ঞা নিতে হয়, জানো না? আচ্ছা 2 মাস কার হয়েছে আপনি জানেন? আমাদের সংস্থায় কিছু নিয়ম নীতি নিয়ম আছে, প্রতিজ্ঞা নিতে হয় দীক্ষা নিলে। কি কি প্রতিজ্ঞা? এই 4টা নিয়মের কি প্রতিজ্ঞা আছে বলো তো? 4টা নিয়মের যে প্রতিজ্ঞা করে থাকি আমরা, সেই প্রতিজ্ঞাটি কি? 4টা নিয়মের প্রতিজ্ঞা বুঝা গেল? তো আমাদের এই 4টা আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, দীক্ষাকালীন প্রতিজ্ঞা সমূহ। তো এই প্রতিজ্ঞা যখন আমরা নেই, এই প্রতিজ্ঞা কার সামনে নেই? গুরুদেবের সামনে নিচ্ছি। গুরুদেব আমাদেরকে আমাদের সেই প্রতিজ্ঞাগুলি গ্রহণ করছেন। তার মানে এখানে কি হচ্ছে, মনে কর যখন বিজনেস হচ্ছে, বিজনেস হলে কি হয়, দুটো পার্টি মিলে তাদের মধ্যে একটা প্রতিজ্ঞা হয়, তাই না? চুক্তি হয়। কি চুক্তি হয়? যে এরকম এরকম ভাবে আমরা কাজগুলো করব, তারপরে কি হবে, লাভ লস কি হবে, লাভ যখন হবে আমি নেব আর লস যখন হবে তুমি নিবে, এরকম হয়? তখন কিন্তু কিছু লাভ সমান সমান নাও হতে পারে। যদি একজন যদি বেশি পয়সা দিয়ে থাকে, মনে করো 1 কোটি টাকা দিয়ে তারা বিজনেস শুরু করছে, একজন দিল 80 লক্ষ টাকা আরেকজন দিয়েছে 20 লক্ষ টাকা, তাহলে সেখানে কি লাভটা কি সমান সমান হবে, লোকসানটাও সমান সমান হবে? ও বলবে লাভটা সমান সমান করো, লসটাকে সমান সমান করবে না, তাই তো? কেন বলতো, যদি লসটা সমান সমান করে, যদি 1 কোটি টাকা বিজনেস করতে গিয়ে দেখা গেল তার হয়তো 50,000 টাকা লস হয়ে গেছে, তার বলে তুই 25,000 টাকা দে আমি 25,000 টাকা দেবো, বলে আমি মাত্র 20 লক্ষ টাকা দিয়েছি, তুমি তো 80 লক্ষ টাকা দিয়েছো, তুমি একটু বেশি করে দাও।
তোমার তো লস হয়ে যাবে, তাই না? যাই হোক, তো সাধারণ দেখা যাচ্ছে কি বিজনেস করতে গেলেও আমাদের এরকম আছে, এটা এরকম এরকম কন্ট্রাক্ট তৈরি হয়ে যাচ্ছে এখানে। তার মানে লাভ লস দুজনের জন্য ভাগি হতে হবে। তার মানে গুরুদেব যে দীক্ষাকালে প্রতিজ্ঞা গ্রহণ করছেন, তারপর তোমাকে হরিমন্ত্র দিচ্ছেন, তার ফলস্বরূপ তুমি যদি কিছু খারাপ কাজ করো তার জন্য গুরুদেবকে হচ্ছে ফল কিছুটা ভাগ নিতে হবে। এরকম কন্ট্রাক্ট মতন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে গুরুদেব কতটা দায়িত্ব গ্রহণ করছে তোমার হয়ে। আর গুরুদেব কি করছেন? তাহলে দীক্ষা গুরুর কাজ যদি কি কি বলা হয় বলতে পারবেন? হরে কৃষ্ণ। দীক্ষা গুরুর কি কাজ বলো, একজন একজন হাত তুলো, হাত তুলে বলো। আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন দীক্ষা গুরু, বিশেষ করে দীক্ষা গুরু। আর কি আধ্যাত্মিক নামকরণ করেন, পরম্পরার সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত করেন, এই না আর কেউ বলো। যদি বলা হচ্ছে কেবলমাত্র দীক্ষা গুরুর কাজ বলো তাহলে কি বলবে? এইগুলো দেখো, তিনি দীক্ষা দান করেন মানে উপদেশ দান করেন, এটা দুজনের জন্য কমন আছে। কিন্তু আরো কিছু কাজ আছে যেটি কেবলমাত্র দীক্ষা গুরুই করে থাকেন। যেমন যদি আমরা এটাকে যদি বলি দীক্ষা দান করা মানে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা, এখানে উপরে দুটো একই, কিন্তু অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে এটা কে করছে? দীক্ষা গুরুই করছে, শিক্ষা গুরু করছে না। আর একটা শিক্ষা গুরু সেরকম কাজ আছে, যেমন তিনিও দায়িত্ব গ্রহণ করেন শিষ্যকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য, বুঝা যাচ্ছে? তিনিও পরম্পরার সাথে আমাদেরকে যুক্ত রাখার জন্য সাহায্য করে থাকেন। এগুলো শিক্ষাগুরুর কাজ, বুঝা যাচ্ছে? তো এখন তার যদি প্রশ্ন আসে লেখা যাবে, ঠিক আছে। তো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু এরা কি সমপর্যায়ভুক্ত না এরা সমপর্যায়ভুক্ত নন? সমপর্যায়ভুক্ত নন, কজন হাত তুলুন। আর কতজন বলেছেন সমপর্যায়ে ভুক্ত, হাত তুলুন। আচ্ছা এটা পড়ো তাহলে, গোপালের কথা শুনুন। শিক্ষাগুরু ও দীক্ষাগুরু সমপর্যায়ে ভুক্ত, পড়ো। যিনি প্রথমে মন্ত্র মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরুর, এবং যে সমস্ত মহাত্মা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান দাস দান দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সমপর্যায়ভুক্ত এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকার, যদিও আপাত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে। কি বোঝায় কথা এখানে? শিক্ষার বেলা সমপর্যায়ভুক্ত, শিক্ষা 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 যে শিক্ষাটা দিচ্ছে ওই শিক্ষাটার বেলা সমপর্যায়ভুক্ত, উপদেশ তার মানে কিছুটা ভিন্নতা, কিছুটা ভিন্নতা আছে। কি ভিন্নতা আছে বলো? দিব্যজ্ঞান দান করেন না, দিব্যজ্ঞান দান করেন না, না শিক্ষা গুরু করেন, শিক্ষাগুরু শাস্ত্রীয় শিক্ষাগুরু শাস্ত্রীয় জ্ঞান প্রদান করে না,
তো শিক্ষাগুরু দীক্ষার সময় যে দীক্ষাগুরু সমস্ত তার পূর্ব সমস্ত পাপ মুক্ত করেন, কিন্তু শিক্ষাগুরু এটা ঠিক ঠিক কিরকম হচ্ছে তার দীক্ষার সময় যখন গিয়ে আগুনের কাছে বসছে সোহা করে আহুতি দিচ্ছে সব পাপ চলে পুড়ে ছাই হয়ে গেল তাই তো নাকি এটাই তো এটা আমাদেরকে বুঝতে হবে এই যে দীক্ষা নিয়ে নিয়ে বসে গেছে এটা নামকরণ হয়ে গেছে যজ্ঞতে বসলো এটা একটা সেন্টিমেন্ট ভাবুকতা ভাব কিন্তু তারপরেও অনেকে কিন্তু পাপ করছে করে না বুঝা যাচ্ছে কি বলছি শুধু শেষ হয়ে গেছে তত পাপ তো হতো না তত আছে কোথায় থেকে এই পাপ বাস্তবিক পক্ষে এইরকম ভাবে নষ্ট হয়ে যায়নি পাপ কিভাবে নষ্ট হয় অপরাধ ফলম পাপম কুটম বীজম ফলম মুখম ক্রমে নৈব প্রলীয়েত বিষ্ণু ভক্তির আত্মনা যখন বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তিতে সে রত হবে তখন ক্রমান্বয়ে ক্রমানুসারে তার পাপটি নষ্ট হবে তুমি যেদিন এই কৃষ্ণ ভক্তি অনুসরণ শুরু করেছ সেই দিন থেকে তোমার শুরু হয়ে গেছে আবার যত গাঢ় কৃষ্ণ ভক্তি তুমি অনুসরণ করতে থাকবে সেই হিসাবে তোমার পাপগুলো সম্পূর্ণভাবে বিনষ্ট হবে ক্রমে নৈব প্রলীয়েত বলা আছে এখানে কি বোঝা গেল এই যদি বলা হয় যে শিক্ষাগুরু শিক্ষাগুরু সাহায্য করছে তোমাকে দীক্ষাগুরুর মতন দীক্ষাগুরু যদি দীক্ষা দিয়ে দিয়েছে তারপরে তুমি কোনো কিছু তার শিক্ষাগুলো মানো না শাস্ত্র শিক্ষা পালন করো না তাহলে কি তোমার পাপ সব নষ্ট হয়ে গেছে বুঝা যাচ্ছে কি বলছি এই তত্ত্ব কথা আমাদেরকে ভালো করে জানতে হবে নাহলে আপনারা একটা সেন্টিমেন্টালিস্ট হয়ে কেবলমাত্র দীক্ষাগুরুকে নিয়ে খুব শিক্ষাগুরুর ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ দীক্ষাগুরুর ভূমিকাটা ঠিক এইরকম গুরুত্বপূর্ণ শিষ্যকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য যেমন কোন একই কথা বলা হয় গুরুদেব কাউকে দীক্ষা দিয়ে দীক্ষা দেওয়ার পরেই তার যদি অপকট হয়ে যায় তাহলে সে শিষ্যকে কি 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 নিয়ে থাকবে শিক্ষা নিয়েই থাকবে শিক্ষা যদি ঠিক মতন পায় সে কিন্তু ভক্তিতে এগিয়ে যেতে পারবে আর যদি শিক্ষা ঠিক না পায় তাহলে খালি দীক্ষা নিয়েছি বললে হবে হবে না শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলছেন শিক্ষা গুরু বৃন্দ কৃপা করিয়া অপার সাধকে শিখান সাধনের অঙ্গসার অপর চলে অপর সাধকে শিখান সাধক সাধনের অঙ্গসার কিন্তু তিনি বলছেন কিন্তু আমি অগণিত শিক্ষাগুরু বৃন্দের অবদানকে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ বলে মনে করি কারণ তারা কনিষ্ঠ অধিকারী ভক্তদেরকে সাধন ভক্তির সমস্ত অপরিহার্য দিকগুলিকে প্রশিক্ষণ দিয়ে সীমাহীন বেশি কৃপা প্রদর্শন করেন কি বুঝা গেল তো গুরুদেব যে আসেন তিনি দীক্ষা দিন কতবার গুরুদেব দীক্ষা দিন একজনকে একবার দীক্ষা দিচ্ছেন তাই না কত ঘন্টা সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা ধরো আর ওই ভক্তকে তিনি কত ঘন্টা শিক্ষা প্রদান করেন যতক্ষণ পর্যন্ত জীবিত থাকেন তাহলে কত ঘন্টা হবে দু ঘন্টা থেকে কম হবে তাই না হ্যাঁ দু ঘন্টা থেকে কম হবে অনেক বেশি হবে তো বাস্তবিক পক্ষে এই একটা যে পঞ্চরাত্রিক বিধান যেটা বলছে যজ্ঞ কুণ্ডের কাছে বসে একটু সহা করে আহুতি প্রদান করে একটা মালা নিয়ে নাম নিয়ে নিলে যে দীক্ষা হয়ে গেল
দিব্য জ্ঞান যত দদ্যাত, দিব্য জ্ঞানটা কি ওই দিন তোমার সম্পূর্ণ, আচ্ছা যতজন দীক্ষা নিয়েছ কতজনের মধ্যে পূর্ণভাবে এই দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে, হাত তুলুন তো, দীক্ষা হয়ে গেছে তোমার তার মানে? হ্যাঁ, দিব্য জ্ঞান শুরু হয়েছে তাই না? হ্যাঁ, দিব্য জ্ঞান সেই দিন একচুয়ালি আমার প্রাপ্ত হওয়ার শুরু হোক। এই দিব্য জ্ঞানটা কে দিচ্ছে তারা আমাকে? বেশিরভাগ সময় শিক্ষাগুরু দিয়ে থাকে, কারণ আমাদের দীক্ষাগুরু তিনি সবসময় আমাদের কাছে থাকেন না, বা তার সংসর্গে আসা বা তার কথা শুনলেও মাঝে মাঝে কোনো কিছু সংশয় আসলে তাকে পাওয়া যায় না, তখন কার কাছে যেতে হয়? শিক্ষাগুরুর কাছে যেতে হয়। অতএব কেবলমাত্র দীক্ষাগুরুকেই সম্মান জানাবো, তার গুরুত্ব থাকবে কিন্তু দীক্ষাগুরু বা শিক্ষাগুরু থাকবে না সেটা কিন্তু মনে করা উচিত নয়। আর সেটা করলে কি হবে বলো তো? বৈষ্ণব অপরাধ হবে, বৈষ্ণব অপরাধ তো হবে। সাধারণভাবে দেখা গেলে কি, যেটা আমাদের মধ্যে মনোমালিন্য হয়ে যাবে, মনোমালিন্য হয়ে গেলে আমরা কিন্তু ভক্তিতে উন্নতি করতে পারবো না। সেই জন্য আমাদেরকে জানতে হবে যে দুজনেরই অনেকটা গুরুত্ব রয়েছে ভক্তি জীবনে, যে তারা দুইজনই শিষ্যকে ভক্তি জীবনে এগোনোর জন্য সহায়তা করে থাকে। সেই জন্য আমাদেরকে এই পরম্পরা ধারায় যুক্ত হয়ে আমাদেরকে এগোতে হবে। আমাদের পরম্পরা আমরা দেখেছি ইসকনের গুরু পরম্পরা ধারা মহাপ্রভু থেকে নেমে এসেছে। তো এখন আমাদের গুরুতত্ব সম্পর্কে আমরা আলোচনা করছি, কত গুরুদেব আছেন এখন ইসকনে? কতজন গুরু আছেন? আজকে যদি আমরা 50 বছর পরে বলি তখন কতজন গুরুদেব হবে? অনেক গুরু হবে তাই না? আচ্ছা, যদি আমরা এখন আমাদের অল্প কয়েকজন গুরু আছে তার মধ্যে যদি আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই যে কয়জন গুরু আছে মনে করো ছেড়ে দাও, এলাকা ভিত্তিক বলা যায়, বাংলাদেশে কজন গুরু দীক্ষা দিয়েছেন এখন পর্যন্ত? 4-5 জন হবে তাই না? নাম বলতে হবে না, নাম বলার প্রয়োজন নেই। হ্যাঁ, গুরুদেবের যে শিষ্য আছে তাদের মধ্যে সম্পর্কটা খুব ভালো সম্পর্ক আছে তাই না? কি অপরের সঙ্গে ভালো সম্পর্ক আছে? অবশ্যই আছে। সত্যি কথা বলছে? হ্যাঁ, সত্যি কথা বলো তো দেখি, সমস্যা আছে তাই না? এ সত্যি কথাটা বলছে, এ সত্যটা ঢেকে পেয়েছে, মাঝে মাঝে সমস্যা, সুযোগ পেলেই মনে হচ্ছে যেন ধরে, বুঝা যাচ্ছে কি বলছি? এই গুরুতত্ত্ব সম্পর্কে আমরা এখন আলোচনা করছি, এই যে যদি 5 জন গুরু শিষ্যরা যেখানে আছে সেখানে যদি তারা যদি একে অপরের সঙ্গে ঠিক মতো মিলামিশা করে থাকতে পারে না, তাহলে তাহলে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, তারা একচুয়ালি গুরুতত্ত্ব সম্পর্কে কিছুই বুঝে না, তারা কেবলমাত্র এই গুরুদেবের যে এখনকার যে শরীরটা দেখা যাচ্ছে সেইটাকে নিয়ে টানাটানি করছে। তো সেই জন্য আমাদের এই সংস্থায় পরম্পরাটাকে আমাদের জানতে হবে, এই যে 5 জন, আচ্ছা তাহলে এখানে একটা বলা যাক, এই যে 5 জন গুরুদেব আছেন
যদি বলা হয় যে এই পাঁচজন গুরুর শিষ্যদের মধ্যে ভালো করে সম্পর্ক নেই, তা মানে কি? ভালো শিক্ষা নেই, তা মানে কি? শিক্ষার অভাব মানে কি? না আর কি বলা যেতে পারে? গুরুদেবের আদেশ সঠিক মতো পালন করছে না, তাদের পর ঠিক ঠিক শিক্ষা নেই, আর কি হতে পারে? আর কি হতে পারে? দীক্ষা দিচ্ছেন, এই পাঁচটা গুরু কি একই পরম্পরা অন্তর্ভুক্ত হয় না? শিষ্য বাড়াইবার জন্য? এখনো মানে শিষ্য বাড়াইতে হবে, গুরু ভাই বাড়াইতে হবে, তাই তো? জানি না এটা হচ্ছে মানে কিসের মতন বলা যাবে, এই যেমন কি বলতো, আকাশ কুসুম, আকাশে কখনো পুষ্প হয়ে দেখেছো? আকাশে কোনোদিন পুষ্প হয় না, কিন্তু বলা হয় আকাশ কুসুম। গুরুদেব কোনোদিন চায় না, কিন্তু কোথায় থেকে এই রূপটা শিষ্যদের মধ্যে চলে এসেছে সেটা এখনো পর্যন্ত তার গোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি, গুরুদেব কিন্তু অপ্রসন্ন হয়ে থাকে। কেন? না তুমি যদি এরকম করো তাহলে প্রভুপাদের সংস্থাকে তুমি অবমাননা করছো। সকল গুরু একই শিক্ষা দিচ্ছে, একই পরম্পরা অন্তর্ভুক্ত আছে, তো তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করার কি প্রয়োজনীয়তা আছে? কে না আমার গুরুদের বেশি শিষ্য করতে হবে। আচ্ছা গুরুদের বেশি শিষ্য হলে কি হয় তারপরে? কারোর দায়িত্ব বাড়ে? দায়িত্বটা বাড়ে, তাহলে তুমি গুরুদেব কারো বেশি দায়িত্ব চাপিয়ে দিয়ে যাই, তাহলে অসুবিধাটা কার হবে? ঠিক আছে তোমার যা হচ্ছে হোক, তোমার উপরে বোঝা চাপাইতে পারলেই আমার হলো। কি বলছি বোঝা যাচ্ছে? যে গুরুদেবের শিষ্য বাড়ানোর নামে যে পরস্পর ঝগড়া করে গুরুদেবের কতটা উপকার করছে এবার বুঝা যাচ্ছে? হ্যাঁ, বাস্তবিক পক্ষে গুরুদেবকে তুমি যদি যথার্থ নিজে শিষ্য হও এবং অপরকে যথার্থ শিষ্য হওয়ার জন্য সাহায্য করো, সে যে গুরুদেব থেকে শিষ্য দীক্ষা নিক না কেন, সে তো আধ্যাত্মিক জীবনে অগ্রগতি হচ্ছে তার, তাতে তোমার খুশি হওয়া উচিত। আর তাকে যদি যথার্থ ভাবে তুমি শিক্ষা না দিয়ে তোমার গুরুদের থেকে নিই বা অন্য কোনো গুরুদের থেকে দীক্ষা নিই, তার আধ্যাত্মিক অগ্রগতি হয়তো হলো না, সে যদি খারাপ কাজ করছে, আর যে গুরুদের থেকে দীক্ষা নিয়েছে সে গুরুদেব তার জন্য দায়ী হলো। কি বলছি বুঝে যাচ্ছে? সাময়িকভাবে বিচার করে দেখা যায়, যাকে তুমি প্রচার করে তাকে তোমার গুরুদের কাছে নিয়ে আসলে, তাকে শিষ্যত্ব গ্রহণ করালে, সে যদি যথার্থ যোগ্যতা সম্পন্ন না হয় তাতে কি তোমার গুরুদের পূজাটা বাড়লো না কমলো? অন্য গুরুদেবের কাছে দীক্ষাটা নিল, তার কি দীক্ষা, তার কি পূজাটা বাড়ছে না কমছে? বুঝা যাচ্ছে? তো এই যে এটা তাহলে এই ভ্রমটা কাটলো কি কাটলো না, যে গুরুদেবের জন্য অনেক শিষ্য গুছাইতে হবে, সেই জন্য একবার প্রসঙ্গে ঝগড়া ঝাটি করে যেমনি হলে হোক এটা কি করতে হবে? এটা ভুল ধারণা, এটা কোন গুরুদেব চায় না এরকম।
গুরুত্ব সব গুরু এক, গুরু হিসাবে এক, তারা একই শিক্ষা দিচ্ছেন, তারা একই পরম্পরার অন্তর্ভুক্ত, তারা একই নিয়ম কানুন পালন করছেন, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তো এই পরম্পরাটিকে আমাদের ভালো করে জানতে হবে, আমাদের গুরুত্বটা জানতে হবে। তো গুরুত্ব সম্পর্কে সেই জন্য শ্রীলোক প্রভুপাদ বলছেন, শ্রী গুরুদেব গুরু শিষ্য পরম্পরা ধারায় অবস্থিত হওয়ার কারণে এক তত্ত্ব। বাস কি বললে? তত্ত্বগত ভাবে দেখতে গেলে একজন শরীর একরকমের হতে পারে, আরেকজন সূত্রের শরীর আরেক রকমের হতে পারে, কেউ লম্বা হতে পারে, কেউ খাটো হতে পারে, কেউ মোটা হতে পারে, কেউ পাতলা হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ কালো হতে পারে, হতে পারে না? কিন্তু তত্ত্বগত ভাবে যদি বিচার করা যায় তারা কি, তাহলে আমরা কি করছি? একভাবে মানছি, কি করছি? আলাদা বলছি। কেন? আমার গুরুদের বেশি শিষ্য হলে উনি বড় হবে, তাই তো? তো উনাকে বড় দেখানোর জন্য কি করতে হবে? অনেক শিষ্য বানাইতে হবে। এইটা কি গুরুদেবের বড় দেখানোর জন্য রাস্তা? এ ক্লিয়ার হচ্ছে? তুমি প্রচার করো, গুরুদেবের কাছে শিষ্য নিয়ে আস, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ঠিকভাবে করো। সে যার কাছে দীক্ষা নেই, তোমার গুরুদেব থেকে দীক্ষা নেই, বা কোনো অন্য কোনো গুরুদেবের কাছে দীক্ষা নেই, সে যদি যথার্থ যোগ্যতা সম্পন্ন শিষ্য না হয়, তা আমার দেখা যাচ্ছে কি, গুরুদেবের কাছে তুমি গুরুদেবের কি বিপদ চাপিয়ে দিচ্ছ। তুমি গুরুদেব গুরু শিষ্য পরম্পরা ধারায় অবস্থিত থাকার কারণে এক তত্ত্ব পড়। ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ 5000 বছর পূর্বে যা শিক্ষা দিয়েছিলেন তা এখনো শেখানো হচ্ছে। এই দুই শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই, যদিও এর মাঝে হয়তো শত সহস্র গুরুদেবরা এসেছেন, আবার চলেও গেছেন, তাদের বাণী একই রকমই রয়ে গেছে। সদ্গুরুর দ্বিতীয় তত্ত্ব হতে পারেন না, কারণ সদ্গুরু তার পূর্ববর্তী আচার্য থেকে আলাদা কিছু বলেন না। বুঝা গেল? যে আমাদের সোসাইটিতে যে সমস্ত গুরুদেবরা আছেন তার একই পরম্পরা ভুক্ত, তারা একই শিক্ষা প্রদান করছেন, তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা উচিত নয়। আবার এমন মনে করবে না যে গুরুদেবের বেশি শিষ্য তার শক্তিটা তত বেশি। কতজনকে টেনে নিয়ে যাচ্ছে না ইঞ্জিন, তাই না? যে ইঞ্জিনের শক্তি বেশি সে কি করে? তত টানতে পারে, তাই না? তাই তো? তো গুরুদেবকে এরকম ইঞ্জিন বানিয়ে ফেলবে না, বলবে জানিস আমার গুরুদেবের বেশি শিষ্য, তার মানে বেশি শক্তি আছে তার, আধ্যাত্মিক শক্তি আছে, সকলকে টেনে নিতে পারে, এরকম মনে করবে না? এগুলো হচ্ছে সব গোড়ামি। এই এই জিনিসগুলো ভালো করে বুঝে নিজে ভালো করে শিষ্য হও এবং অন্যকে ভালো করে শিষ্য হওয়ার জন্য সুযোগ প্রদান করো। গুরুতত্ত্ব হচ্ছে এক, তো এভাবে পরম্পরা ধারায় আধ্যাত্মিক জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে, আর তাহলে আমরা সঠিক পথে এগিয়ে যেতে পারব। গুরু পরম্পরা ধারার পদ্ধতি বলছে এখানে, তো এখানে আমাদের সংস্থাতে একটা একরকমের কিছু লোক উদয় হয়েছে ইতিমধ্যে, যাদেরকে বলা হয় ঋত্বিক। ঋত্বিককে জানেন? ঋত্বিকরা কি বলে? এই বাংলাদেশে কি ঋত্বিক ঢুকেছে? বাংলাদেশে নেই, আমাদের সংস্থায় নেই, শিষ্য আছে কিন্তু সংস্থা নেই।
মানে ঋত্বিক শিষ্য আছে ঋত্বিক শিষ্য হয়ে গেছে তোর বাবা হয়েছে সিঙ্গাপুরের পোশাকটা একটু বেশি এই বিষয়ে একটু ভালো করে কেবলমাত্র প্রভুপাদই হচ্ছে গুরু আর প্রভুপাদের পরে আর কেউ তার মানে কি বলছে তারা গুরু পরম্পরা মানছে না তারা তারা ডিঙিয়ে যাচ্ছে তাই না সরাসরি প্রভুপাদ আচ্ছা এখনো হয়তো একটা পিঢ়ি আছে আজকে যখন পঞ্চাশটা পিঢ়ি হয়ে যাবে তখন এই প্রভুপাদ পরে আর কেউ গুরু থাকবে না এটাই বলছে তাই না এটা ঠিক কোন বৈষ্ণব পরম্পরা যে নেই কেবলমাত্র একজন আছে আর তার পরম্পরা থাকছে না এরকম কোন শাস্ত্রের প্রমাণ আছে তো প্রভুপাদের পরে যদি কোনো যোগ্যতা সম্পন্ন শিষ্য না হয়ে থাকে যে কি দীক্ষা দিতে পারে দীক্ষাগুরুর ভূমিকায় তার দায়িত্ব পালন করতে পারেন তার মানে কি প্রভুপাদের শিক্ষা ব্যর্থ বলে হয়েছে প্রভুপাদের শিক্ষাটি একজনকেও মাত্র কাউ কোনো কোনো একজন ব্যক্তিকে দীক্ষাগুরুর পদে অধিষ্ঠিত করতে পারে না এটা মানে কি প্রভুপাদের শিক্ষার কোনো গুরুত্বই নেই তাই না আমরা তারা কি করলো বৈষ্ণব অপরাধ করছে কেবল কেবলমাত্র যে মানে এখন যে বলছে কথাটা সেহেতু মানে ওই পর্যায়ে পড়ছে তো এখন দেখা যাচ্ছে কি তাহলে প্রভুপাদ কে অবমাননা করলো প্রভুপাদের চরণ অপরাধ করছে আর একটা জিনিস বলবো এই ঋত্বিক যারা প্রচার করছে তারা অন্য বৈষ্ণবদেরকে নিন্দা করে থাকে তাহলে তোমরা কিসের বৈষ্ণব অন্য নিন্দা করে তুমি এরকম ভাবে কাজ করছো বুঝে যাচ্ছে এবং কোন আমাদের এই বৈষ্ণব পরম্পরায় কোন পরম গুরুর কাছে দীক্ষা নেওয়ার কোন দৃষ্টান্ত শাস্ত্রে দেখা যায় না ওখানে তোমাদের খাতায় আছে না ঋত্বিকবাদ বড় তো একজন স্বীকৃত কোন বৈষ্ণব সম্প্রদায়ের মাঝে কারো পরম গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার দৃষ্টান্ত নেই তিরস্কার করেছিলেন কারণ সে দাবি করেছিল যে সে তার পরম গুরুর শিষ্য শিষ্যদের মধ্যে কোন যোগ্য দীক্ষা গুরু না থাকার যুক্তি ইঙ্গিত করে যে প্রভুপাদের শিক্ষা ব্যর্থ বা ঋত্বিক রয়েছে ঋত্বিকতে রয়েছে আচার্য শাস্ত্র বহির্ভূত কাজ করতে পারবেন বৈষ্ণবদের মধ্যে যে স্বাভাবিক বিশ্বাসের বিকাশ ঘটে যা ভক্তির জন্য অত্যন্ত দরকারি ঋত্বিক ব্যবস্থায় সেটাকে কি বোঝা গেল তাহলে যদি প্রশ্ন আসে যে ঋত্বিকবাদ খণ্ডন করতে হবে লিখতে পারবে হ্যাঁ কি লিখবে এখান থেকে কতগুলো পাই এখান থেকে লিখতে দিক দিকে লিখবে নাকি কপি করে দিবে আচ্ছা কি মনে থাকলো বলো তো একটা দু তিনটা পয়েন্ট বলো দেখি হাত তুলো তো কে বলতে পারবে
ঋত্বিকবাদ খণ্ডন করার জন্য? ঋত্বিকবাদ কোনো কোনো শাস্ত্র প্রমাণ নেই, শাস্ত্রের কোনো প্রমাণ নেই। আর কি আছে? গুরু পরম্পরা ধারাকে সেখানে অস্বীকার করা হচ্ছে। কারো পরম এই বলো, এখানে প্রমাণ করতেছে যে প্রভুপাদের শিক্ষা বিফল, প্রভুপাদের শিক্ষা বিফল, বর্তমান গুরু পরম বর্তমান গুরুদেবদের অবমাননা করছে। হ্যাঁ, আর কি? শিষ্যের পাপ গ্রহণ করে শিষ্যকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন না। ঠিক আছে, লেখা যাবে। তো প্রভুপাদ হচ্ছেন এই সংস্থার সংস্থাপক আচার্য। আমাদের বিশ্বস্ততা কি করে আমরা বজায় রাখতে পারব? প্রভুপাদের প্রতি আমাদের বিশ্বস্ততা, বিশ্বস্ত বুঝেন, তার উপর বিশ্বাস বা তার প্রতি আমাদের যে সমর্পণ, এটাকে যদি আমরা চালিয়ে রাখতে চাই আমরা কি করে সেটা রাখতে পারবো? বেশি ভক্ত সংগ্রহ করতে হবে, ওনার যে শিষ্যরা আছে তাদের কাছে আমাদের সমর্পণ করতে হবে, প্রভুপাদের গ্রন্থ প্রচার করতে হবে, তাই না? আচ্ছা, তো প্রভুপাদ এই যে সংস্থা তৈরি করেছেন, কিভাবে প্রভুপাদ এই সংস্থা তৈরি করেছেন, কিভাবে করলেন সংস্থা? জিবিসি তৈরি করেছেন, তাই না? এই সংস্থা যে চলতে থাকবে তার জন্য তিনি কিছু নীতি নিয়ম দিয়েছেন। আমাদের সংস্থাতে যে সমস্ত সাধন বর্ধন পন্থা কে দিয়েছে? প্রভুপাদ দিয়েছেন। প্রভুপাদ এই সংস্থাকে রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রি বুঝেন তো, কি বলে নথিভুক্ত করা, তাই তো সরকারের কাছে স্বীকৃতি। আচ্ছা, যাই হোক, সেটা প্রভুপাদ করেছেন। এই সংস্থা যখন প্রভুপাদ তৈরি করলেন, এই ইস্কনের যে উদ্দেশ্য আছে জানেন, ইস্কনের উদ্দেশ্য আছে জানেন, কয়টা উদ্দেশ্য? সাতটা। সে উদ্দেশ্য প্রভুপাদ লিপিবদ্ধ করেছেন। তো এইভাবে তিনি এই সংস্থার সংস্থাপক আচার্য ছিল। প্রভুপাদকে কেন সংস্থাপক আচার্য বলা আছে? তিনি এই সমস্ত কাজ করেছেন, বুঝে যাচ্ছে? যাকে তাকে সংস্থাপক আচার্য বলা যাবে না, ছিল প্রভুপাদ হচ্ছেন এই সংস্থার সংস্থাপক আচার্য। কারণ তিনি জন্ম থেকেই শুদ্ধ ভক্ত ছিলেন, ঠিক আছে? হ্যাঁ, ছিল প্রভুপাদ জন্ম থেকে শুদ্ধ ভক্ত হতেও পারেন নাও হতে পারেন, ছিল প্রভুপাদকে বাদ দিয়ে অনেকে হয়তো এরকম শুদ্ধ ভক্ত আছে, কিন্তু সকলে কি এরকম সংস্থা তৈরি করেছে? সংস্থা কি করে তৈরি করেছেন প্রভুপাদ? সংস্থার সংস্থাপক আচার্য কেন হয়েছেন? তিনি জিবিসি দিয়েছেন, ভজন সাধনের পন্থা দিয়েছেন, তার গ্রন্থাবলী দিয়েছেন, সাতটা নিয়ম তিনি দিয়ে গেছেন আমাদেরকে উদ্দেশ্য, বুঝা যাচ্ছে? একটা সংস্থাকে চালানোর জন্য আগে বাড়বে কি করে, তার জন্য যে কিছু কার্যকলাপ প্রপাত করেছেন সেটি হচ্ছে তার সংস্থাপক আচার্যের পরিচয়। বুঝা গেল কি বলছি?
যদি তোমাদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে প্রভুপাদ সংস্থার সংস্থাপক আচার্য কি নাম বলা হচ্ছে, দেখান লেখা আছে এই জন্য তিনি হচ্ছেন সংস্থাপক আচার্য, এই জন্য তিনি হচ্ছেন সংস্থাপক আচার্য, তুমি কি করে বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল? কি হচ্ছে বোঝা আছে? কোন প্রশ্ন দেওয়া হলো যেখানে কিছু তার সম্পর্কে বিশ্লেষণ করা হচ্ছে, বলা হচ্ছে ছিল প্রভুপাদ সংস্থাপক আচার্য কি না সেটা ঠিক কি ভুল তোমরা নির্ণয় করো, কি করে বুঝবে তিনি সংস্থাপক আচার্য কি না? তো এখানে মুখ্য জানতে হবে যে এই সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে বহু বছর ধরে কি করে চলতে থাকবে তার জন্য প্রভুপাদ কি কি করেছেন, সেই কার্যকলাপ গুলো তাকে এই সংস্থার সংস্থাপক আচার্য রূপে প্রতিষ্ঠিত করছে। তাহলে যে সমস্ত ব্যাখ্যা প্রভুপাদকে এই সংস্থাপক আচার্য রূপে প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ এই সংস্থাকে স্থাপন করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যা কিছু করেছেন সেই কথাগুলি তার জন্য হচ্ছে কি সংস্থাপক আচার্য রূপে প্রমাণিত করছে বা স্থাপিত করছে তাকে। কি বলছি বোঝা যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে বুঝতে? কে বুঝতে পারে নাই আমার কথাটা হাত তুলুন। বোঝা গিয়েছে? আচ্ছা, আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ইসকনের প্রতিটি ভক্তের সাথে ছিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান। আন্তর্জাতিক কৃষ্ণ ভবানী সংঘের অর্থাৎ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য হিসাবে এবং আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার্য এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ইসকনের প্রতিটি ভক্তের সাথে ছিল প্রভুপাদের এক অনন্য সম্পর্ক বিদ্যমান। তখন এখান থেকে কি বোঝানো হচ্ছে আমাদেরকে? এখান থেকে কি বোঝা যাচ্ছে? জিবিসি কি বোঝাতে চাইছে? জিবিসি বলতে চাইছেন যে প্রভুপাদের যে সম্মান এই সোসাইটির মধ্যে ইসকন সংস্থাতে সব সময়ের জন্য উপরে থাকবে, অদ্বিতীয় থাকবে, প্রভুপাদের সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। কারণ প্রভুপাদ যেভাবে এই সংস্থা স্থাপন করেছেন এইরকম কাজ আজ পর্যন্ত কেউ করে নাই এবং ভবিষ্যতে আর কেউ করতেও পারবে না। বাস্তবে দেখো না, যদি এটা চিন্তা করলে আশ্চর্য লাগে। প্রভুপাদ একা সারা বিশ্ব জুড়ে যেভাবে কৃষ্ণ এই মহাপুর আন্দোলনকে তিনি প্রচার করেছেন এটা কিন্তু সাধারণ কাজ নয়। বিচার করে দেখো না, আমাদের বয়স কত হলো, আমরা কত এখনো ইয়ং আছি, প্রভুপাদ 70 বছর বয়সে আমাদের এখানে সারা ছোট্ট কথা একটা, এই রান্না হলো হয়তো 100 জনের 200 জনের ভক্ত রান্না হলো, এই 2 জন ভক্ত প্রসাদ পেয়ে চলে যাবে, তারপর দেখা যাচ্ছে কি জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, বাসন কুসনটা পরিষ্কার করে দিতে হবে, আমরা কি করি বলো তাড়াতাড়ি প্যাকিংটা করে আমির নিয়ে ভাগতে পারলে ভাগ। অনেকের মধ্যে এরকম প্রবণতা আছে ইতিমধ্যে আমাদের মধ্যে। আর প্রভুপাদের কথা শোনো, 70 বছর বয়সে এই বুড়ো মানুষ কি করত? সে বাজার করে নিয়ে এসে ছোট্ট একটা ঘরের মধ্যে নিজে সবকিছু সবজি রান্না করে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ রেডি করে রাখতেন, যখন তারা আসতো তাদের উপরে তাদেরকে বসিয়ে লেকচার দিতেন, শিক্ষা দিতেন, আর শিক্ষা দেওয়ার পরে তাদেরকে সকলকে বসিয়ে তিনি কি করতেন? ওই প্রসাদ সেবা করাইতেন, আর ওরা খেয়ে দিয়ে কি করতো? ওই জায়গায় এঁঠো আছে, অপরিষ্কার আছে, সব করে তারা হাত পা ধুয়ে
চলে যায় বাড়ি চলে যায়। আর তখন প্রভুপাদ কি করেন, জায়গাটা পরিষ্কার করেন, বাসন কোসন পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, সব কিছু তিনি নিজে হাতে করতেন। কত বছরের মানুষ? আর আমাদের বয়স কত? 70 বছর থেকে বেশি, তাই না? আমরা আরো এত বৃদ্ধ হয়ে গেছি যে এই খাওয়া দাওয়ার পরে ওইটা হয়তো ঠিক মতন করার জন্য মনটা চায় না। প্রভুপাদের ত্যাগের বোঝা যাচ্ছে তো, তার স্থানটা উঁচু করে থাকবে না, আমার গুরুদেবের স্থানটা উপরে থাকবে। এখনো ইতিমধ্যে দেখা দিচ্ছি ইস্কনে অনেক মাথা চাড়া দিয়ে উঠেছে, মনে হচ্ছে প্রভুপাদের পরেই হয়তো বলছে না, এইটাই মনে করে প্রভুপাদ মানে আমার গুরুদেবই ওই রকমই। হ্যাঁ তাই না? তোমার গুরুদেব কি করেছে? প্রভুপাদ যেটা করে গেছে তার ফল বসে খাচ্ছে তোমার গুরুদেব, বা অপর পরবর্তীতে যে সমস্ত গুরু হবে ইস্কনে তারা ওই প্রভুপাদের যে গাছ লাগানোর ফলটা ভোগ করছে তারা। ঠিক আছে, প্রচার করছে, কষ্ট করছে, সেটা আমরা মানছি, কিন্তু বাস্তবিক কষ্ট, বাস্তবিক প্রচার